আসসালামু আলাইকুম। গ্যালাক্সি S21 এই ফোনটা অ্যাকচুয়ালি ইউজড হিসাবে বাংলাদেশের মধ্যে অনেকদিন যাবতই পাওয়া যাচ্ছে এবং অনেকে কনফিউজড যে অ্যারাউন্ড 31 থেকে 32 হাজার টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যেই গ্যালাক্সি S21 শুধুমাত্র পাওয়া যাচ্ছে ইউজড ফোন হিসাবে। S21 Plus কিংবা S21 Ultra না, কিন্তু শুধুমাত্র S21 যেটা ছোট ভার্সন। অ্যাকচুয়ালি বাজেট ক্যাটাগরির মধ্যে S21 ফোনটা কতটুকু বা ওর্থি এবং S20 কে মানুষকে যেভাবে রেকমেন্ড করা গিয়েছিল S21 কে ওইভাবে রেকমেন্ড করা যায় কি না। অ্যাকচুয়ালি ডিরেক্টলি বলতে গেলে এই ফোনটার হিটিং ইস্যু নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল। আর সবচাইতে বড় বিষয়, কলকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দিয়ে যতগুলো ফোন এসেছিল প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু ম্যাসিভ হিটিং ইস্যু ছিল। আর এই ফোনটার মধ্যে এই জিনিসটা অতিরিক্ত গেছে কেন, সবচাইতে বড় বিষয় এই ফোনটা কিন্তু এমনিই কম্প্যাক্ট, অনেক ছোট ফোন, তার উপর গিয়ে এটাকে এত বেশি চাপিল বা চিকন করতে গিয়ে এটার যে ভেন্টিলেশনের সিস্টেম রয়েছে কিংবা হিটটা যে জেনারেট হয় কীভাবে পাস হবে কিংবা এয়ার পাস হবে সেই জিনিসটা খুব ভালোভাবে করা সম্ভব হয়নি। এজন্য গিয়ে কম্প্যাক্ট সাইজের হওয়ার কারণে এই ফোনটা মাঝে মধ্যে এরকমই গরম হয়ে যায়, পার্টিকুলারলি যদি আমরা ভিডিও করতে নিই ফোনের ক্যামেরা দিয়ে। 15 মিনিট কিংবা 20 মিনিট কিংবা 10 মিনিট ভিডিও হওয়ার পরে এরকম হচ্ছিলো যে ক্যামেরার থেকে বের করে দিচ্ছিল কিংবা রেকর্ডিং অফ হয়ে যাচ্ছিল, এই ধরনের অবস্থা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে। যখন কিনা হেভি লোড দেওয়া হচ্ছে এই ফোনটার মধ্যে, এই ফোনটাই হিট করে এরকম কলাপস করছে কিংবা হ্যাং করছে, এই ধরনের একটা সমস্যা শুরুর টাইম থেকে দেখা যাচ্ছিল। ইভেন দ্য এখন পর্যন্ত রয়েছে গ্যালাক্সি S21 মধ্যে, শুধুমাত্র S21 Plus কিংবা S21 Ultra মধ্যে কিন্তু না। আমি আরেকবারও বলছি, ওই ফোনগুলো একটু বড় হওয়ার কারণে ওটার মাঝখান দিয়ে ঠিক মতো এয়ার পাস হতে পারছিল, বাট S21টা বেশি ছোট হওয়ার কারণে কি হয়েছে, একে তো প্রসেসর অনেক বেশি গরম হয়, তার জন্য গিয়ে দেখা যাচ্ছে যে ওই ফোনটা ওই লোড নিতে না পারার কারণে কিংবা এয়ার ভেন্টিলেশন ঠিকমতো না হওয়ার কারণে ওটা যে তাড়াতাড়ি কুল ডাউন করবে সেটা তার জন্য পসিবল হচ্ছে না। সেই জন্য গিয়ে আমি বলবো যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে ব্যাটারিও একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় এই ফোনটার ক্ষেত্রে। 4000 mAh শুধুমাত্র ব্যাটারি রয়েছে, তাই এটাকে নয় ওই বাজেট ক্যাটাগরির মধ্যে খুব বেশি একটা ভালো ডিসিশন ভুলেও হবে না। টু বাজেট বাড়িয়ে ইউজড ফোনের মার্কেটের মধ্যেই অ্যারাউন্ড 35 থেকে 36 হাজার টাকা এই বাজেট রেঞ্জের মধ্যেই গ্যালাক্সি S21 FE পাওয়া যায়। ওই ফোনটা যথেষ্ট অপটিমাইজ এবং যথেষ্ট ব্যালেন্সড, কোনো হিটিং ইস্যু বা এই ধরনের জিনিসপত্র নাই কিংবা কোনো ঝামেলাত পড়বেন এটারও সম্ভাবনা নাই। আরামসে 2 থেকে 2.5 বছর ওই ফোনটাকে ইউজ করতে পারবেন। এবং যদি আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন এক্সপিরিয়েন্স করতে চান সেই ক্ষেত্রে গ্যালাক্সি S20 Ultra ফোনটা যেটা রয়েছে ওটাকেও রেকমেন্ড করা যায় খোলা মনে, কিন্তু S21 ফোনকে ঠিকভাবে রেকমেন্ড করা যাচ্ছে না। একে তো ইউজড ফোন, তার উপর দিয়ে ব্যাটারি ক্যাপাসিটি কম, তার উপর দিয়ে হিটিং ইস্যুটা তো রয়েছেই। বাদবাকি স্পেক ওয়াইজ এটা একদমই তুখোল লেভেলের একটা ফোন ছিল, যেহেতু ফ্ল্যাগশিপ ফোন ছিল একটা সময়ের। 6.2 ইঞ্চেসের একটা ডাইনামিক অ্যামোলেড প্যানেল, 120Hz রিফ্রেশ রেটের, যদিও এটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, কোনো কোয়াড এইচডি কিংবা 2K ডিসপ্লে না এখানে। কলকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর ছিল, তুখোল লেভেলের ফাস্ট প্রসেসর, UFS 3.1 স্টোরেজ ছিল যেটাও যথেষ্ট ফাস্ট ছিল। বাদবাকি এই ফোনগুলোর মেন আকর্ষণই ছিল এর ক্যামেরার মধ্যে, 64 MP একটা টেলিফোটো ক্যামেরা ছিল, 12 MP একটা প্রাইমারি ক্যামেরা এবং 12 MP একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এর মেন আকর্ষণ ক্যামেরাই কেন ছিল এটা এর ভিডিও সেকশনের মধ্যে দেখলেই বোঝা যায়। 4K 30 60 FPS তো ভিডিও শ্যুট করতেই পারবেন, 8K 24 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা কি না ইভেন দ্য এখন পর্যন্ত অ্যাপেলের ফোনের মধ্যে সম্ভব হয় না। যদিও ওই সময় স্যামসাংয়ের ফোনগুলোর মধ্যে যে 8K খুব ভালো ভিডিও হতো এটা একদমই বলা যায় না, কিন্তু মানুষজন করে কি না এটা নিয়েও সন্দেহ রয়েছে। কেননা 8K ভিডিও শ্যুট করলে ওটার যে সাইজ হবে ওটা ফোনে রাখার মতো জায়গা হবে না, এরকম একটা অবস্থা হয়। তারপরও 4K যথেষ্ট ভালো ভিডিও শ্যুট করতে পারে এটা এখনও, কিন্তু ওই হিটিং ইস্যুর কারণে অ্যাকচুয়ালি ফোনগুলোকে রেকমেন্ড করাই যাচ্ছে না আলটিমেটলি। বাদবাকি 10 MP একটা সেলফি ক্যামেরা রয়েছে যেটা দিয়েও কিনা যথেষ্ট ভালো ভিডিও শ্যুট হয়, 4K তো আপনি ভিডিও আরামসেই করতে পারবেন। আর স্টেরি স্পিকার্সের সাপোর্ট তো এখানে থাকবেই, যেহেতু একটা সময় একটা ফ্ল্যাগশিপ ফোন ছিল। বাট 4000 mAh ব্যাটারিটাই এখানে পুরো জিনিসটাকে উলট পালট করে দেয়, এবং এই হিটিং ইস্যুটার কারণেও ওভারঅল বলতে গেলে এয়ার ভেন্টিলেশনও ভালো না, সেই জন্য গিয়ে এই ফোনটা চেয়েও রেকমেন্ড করা যাচ্ছে না। আমি বলবো যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটু বাজেট বাড়িয়ে হলেও গ্যালাক্সি S21 FE সেকেন্ড হ্যান্ড পারচেস করুন ইউজড হলেও। আর সবচেয়ে বড় বিষয়, এই বাজেট ক্যাটাগরির মধ্যে Pixel 6 পাওয়া যাচ্ছে, সেটাও যথেষ্ট রেকমেন্ডেড ফোন, কিন্তু চাইয়েও রেকমেন্ড করতে পারতাছি না, ওটার একটা বড় কারণ আছে। Pixel 6 মধ্যে যথেষ্ট হিটিং ইস্যু ছিল, সেটা অনেকটা সমাধান হলেও নেটওয়ার্ক ইস্যুটা ইভেন এখন পর্যন্ত রয়েছে, অনেকেই নেটওয়ার্ক প্রবলেমে ভুগছে Pixel 6 মধ্যে। আপনাদের কি মতামত হচ্ছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। ইউজড মার্কেটের মধ্যে যদি আপনি ভালো ক্যামেরা চান কিংবা পিক্সেলের ফোন যদি চান সেক্ষেত্রে Pixel 6 নিতে পারেন, এখন অবধিও ওটা যথেষ্ট ভালো ফোন বলা যায়।
সফটওয়্যার আপডেট দিয়ে যত ধরনের বাগ ফাল্লুক ছিল সেগুলো অনেকটি সমাধান করেছে। কিন্তু স্যামসাংয়ের ফোন যারা কিনবেন ভাবছেন তারা S21 FE ট্রাই করুন কিংবা S20 Ultra এই S21 ফোনটাকে ভুলেও নেবেন না এই বাজেট ক্যাটাগরির মধ্যে ইউজড হিসাবে। আর যাওয়ার আগে অ্যাজ এ রিকোয়েস্ট, নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।